ছোট একটা খাবার, কিন্তু এত গুণ, বলছি কাঠবাদামের গুণের কথা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি। প্রচুর পরিমাণ নিউট্রিশনে ভরপুর এই কাঠবাদাম আপনাকে করে তুলতে পারে লাবণ্যময়। এছাড়া কাঠবাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম। প্রতিদিন সকালে দুটো করে কাঠবাদাম যদি নাস্তার তালিকা রাখেন, ফলাফল আপনি নিজেই পাবেন। কাঠবাদামের সবথেকে শক্তিশালী গুণ হলো মস্তিষ্ককে সুস্থ রাখতে এটি দারুণ দক্ষ। ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কাঠবাদাম। সকালবেলা উঠেই দুটো কাঠবাদাম খেয়ে নিলে তরতাজা থাকা যায়। এনার্জি লেভেল ঠিক রাখতে রোজ কাঠবাদাম খাওয়া উচিত। ভিটামিন ই, এ, বি ওয়ান, বি সিক্স থাকার ফলে চুলও ভালো রাখে কাঠবাদাম। ম্যাগনেশিয়ামের জন্য চুল গোড়া থেকে সুস্থ থাকে ও তাড়াতাড়ি বাড়ে। খিদে ফেলে অল্প করে কাঠবাদাম খেয়ে নিন, এতে খিদে যাবে কিন্তু ওজনও থাকবে নিয়ন্ত্রণে। প্রোটিনযুক্ত এই বাদাম খেলে সুগার লেভেলও ঠিক থাকবে, তাই মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছেও থাকে না দুই তিনটে কাঠবাদাম খেয়ে নিলে, আর তাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই ত্বক সুন্দর রাখে এবং মুখে বয়সের চাপ পড়তে দেয় না। কোলেস্টেরল লেভেলও ঠিক রাখতে পারে কাঠবাদাম। এর মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, প্রোটিন, যার ফলে হার্টকেও সুস্থ রাখতে কাজ করে এই কাঠবাদাম। হজমের জন্য কাঠবাদামের জুড়ি মেলা ভার। এতে যে ফাইবার থাকে তা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।